HPTV surviving in the way of Allah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Desh desher baire apnara je jekhan theke dekhchen ami Hasan Habib Pyar Gulshan 2 Dhaka Bangladesh. Atyanto bedona dayok ekti itihash ba sriti apnader dekhatei aaj shorashori apnader samne darosto hoyeche. Gulshan 2 somosto kutipotira ekhanei thaken. Jokhon Gulshan 2 shobdota bola hoy amader mathay theme eshe jay. এখানে সমস্ত ধনাঢ্য ব্যক্তিরাই থাকেন বেদনা হলেও সত্য জানাতে হয় আজ একটা ছোট্ট বাবু বাচ্চা সর্বোচ্চ বয়স 3 বছর মাথাটা ফুলে গেছে বড় হয়ে গেছে এমন রোগী আপনারা এর আগেও অনেকবার দেখেছেন আমরা যাবার পথে গাড়ি থেকে এই ছোট্ট বাচ্চাকে দূর থেকে দেখতে পেয়েছি গাড়িটা থামিয়ে সরাসরি দৌড়ে চলে এসেছি জানতে চেয়েছিলাম জনম দুখিনী মা এই উত্তপ্ত গরম রোজার দিন রোজা রেখে অক্লান্ত পরিশ্রম শরীরের সবটুকু ঘাম মাথায় ফেলে এই ছোট্ট বাবুটাকে নিয়ে তিনি এখানে ভিক্ষা করতে বসেছেন জানতে চেয়েছিলাম কত টাকা হলে আপনার সন্তান ভালো হতে পারে তিনি বলেছেন শিশু হাসপাতাল থেকে বলেছিল মাত্র 1.5 লক্ষ টাকা হলে এই ছোট্ট বাচ্চাটি ভালো হয়ে যাবে কিন্তু আমাদের সন্দেহ মেবি 4 লক্ষ টাকার কমে এই বাচ্চা সুস্থ হবে না তাহলে চলুন কার কথা বলেছিলাম এতক্ষণ কেসে যাদেরকে দেখতে বা যাকে দেখতে আপনারা অপেক্ষায় আছেন তার ভিতরে পানি জমে গেছে যেখানেই আমি চাপ দেই সেখানটাই বালিশের মতো করে বা ফোমের মতো করে নিচে দেবে যায় এখনো জীবিত আছেন খায় কিভাবে মা একটু কি বলবেন খায় ওর গালে ফিডার দর লেখায় এমনি ও কি লড়াছড়া লড়াছড়া সব কিছু ঠিক আছে কিন্তু আল্লাহ ওরে মাথাটা বড় দিছে কথা বলতে পারে না চোখের পানি ধরে রাখা যায় না রাস্তার ধারে পড়ে আছে ছোট্ট একটি বাবু বাচ্চা করুণ একটি দৃশ্য আসলে এই পথ দিয়ে শত মানুষ হেঁটে যান হয়তোবা অনেকের নজরে পড়ে নাই বা পড়ে না শুধু এতটুকু কথা বলবো কতটুকু টাকা হলে আর কত টাকা খরচ করলে এই ছোট্ট বাবুটির বা এই পরিবারের সুন্দর করে চলতে পারা বা খেতে পারা আমার তো মনে হয় আপনার ফার মান্থ কত টাকা খরচ হয় এই সন্তানকে নিয়ে আপনার অনেক টাকা বাবা রিকশা চালায় বাবার হাতেও জানে কি হইছে আজকে দুই দিন ধরে রিকশা চালাইতে পারে না আপনি মা আপনি এখানে এই ভিক্ষা করে কত টাকা পান প্রতিদিন আমি নামি না এই আজকে আইছি এই জায়গা তার মানে আজকে জীবনে প্রথম হ্যাঁ বলতে পারেন সম্ভ্রান্ত পরিবার লজ্জায় কখনো ভিক্ষা করবে এই চিন্তা কখনো মাথায় নাই নাই কিন্তু পেট তো কথা মানবে না আর মায়ের দিল তা তো কখনো চুপটি করে বসে থাকবে না সন্তান অসুস্থ এইটুকুই তো সহ্য করা যায় না তার উপরে যদি সন্তান খাবারের অভাবে ঘরে বসে দিনে দিনে মরতে বসে তাহলে সেই মায়ের আর তো চিৎকার গলা কাটা মোরগের চেয়েও আমার বিশ্বাস বেশি হবে তাহলে মা এই আপনার ওকে নিয়ে আপনার সন্তান কয়জন আর একে নিয়ে তিন ছেলে ইনি কি সবার ছোট হ্যাঁ এনার বয়স কত এই 6 মাসে মাত্র 6 মাস বয়স মাথার অবস্থা দেখলে আমাদেরই মাথা ঘুরিয়ে যায় স্রষ্টা যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এটা আমাদের তামান্না আচ্ছা মাজি প্রতি মাসে আপনার কেমন খরচ হয় এই তিনটা সন্তান বা তিনটা সন্তান নিয়ে ঢাকার বাড়ি 20-30,000 তো লাগে যায় বলছেন না হ্যাঁ আপনারা নিশ্চয় জানেন আমরা প্রতিবারের মতো সব সময় এই হতদরিদ্র মানুষগুলোকে আমরা আমাদের এইচপিটিভির ক্যামেরায় ছোট্ট একটি অঙ্ক দিয়ে থাকি আজকে আমরা আমাদের এইচপিটিভির ক্যামেরায় এই ছোট্ট বাবুকে দেখে ছেলে বাবু মাথা থেকে সব কিছু ঠিক শুধু মাথাটা ঠিক নেই ডাক্তার বলেছেন ভালো হয়ে যাবে যদি প্রপার ইউটিলাইজ হয়ে সুস্থ করার চেষ্টা চালানো হয় আর যদি অর্থটা ঠিকভাবে থাকে মাঝি আমরা যদি আপনাকে টাকা ডোনেট করি আমাদের এইচপিটিভির ক্যামেরায় কিভাবে পৌঁছাবো থাকেন কোথায় আমি থাকি উত্তরবাড্ডা উত্তরবাড্ডা কোন জায়গায় গুপিপাড়া আপনাকে কি ওখানে এইভাবে খুঁজলেই পেয়ে যাব উত্তরবাড্ডা গুপ্তরা এখানে কি সব সময় আসেন ওনার মোবাইল নাম্বার আছে স্বপ্না আপনার কি মোবাইল নাম্বার আছে আমার শাশুড়ি এখন তো শাশুড়িকে খুঁজলে পাবেন না আছে ওই যে আছে এই যে আমার শাশুড়ি শ্রোতা মণ্ডলী আমরা কথা বলবো ওনার শাশুড়ি অর্থাৎ যে বাবা ওনাকে জন্ম দিয়েছেন ওই বাবার মা আর বাবার মায়ের সাথে আমরা সরাসরি কথা বলি উনি আপনাদের জন্য কি কথাগুলো বলছেন মাজি আপনি এই সন্তানটাকে উত্তপ্ত গরম আমি ঘামায় যাচ্ছি দেখেন আমার সব ভিজে যাচ্ছে
এই উত্তপ্ত গরমে আমি বসতে পারছি না, এই আপনার বৌমা, এই ছোট্ট বাচ্চা, এতগুলো মানুষ এই গরমের মধ্যে কি ভেবে এসেছেন? আসছি কষ্টে পড়গে বাবা, কষ্ট ছাড়া কেউ গর্দা নামে না মহিলারা। আমি যদি এখানে দাঁড়িয়ে বলি বাবুর জন্য সাহায্য চাই, প্রিয় দর্শক, এইচপি টিভির ক্যামেরায় যারা দেখছেন বা যারা ভালোবেসে সবসময় ডোনেট করেছেন, এই পরিবার ভালো থাকবে এই তামান্না আপনাদের কাছে। মাঝি, ওর জন্য প্রতি মাসে কত খরচ হয় আপনাদের পরিবারে? আমাদের পরিবার তো অনেক বড়, আমরা 10 জন মানুষ। এই 10 জন মানুষ কে পরিচালনা করে? ওর আব্বা রিকশা চালায়, ওর চাচা গাড়ি চালায়, এই দিয়ে চলছে সংসার। হয়, কষ্ট হয় ঘরে বড়। ভাই, নাম্বার কি আমাদেরকে বলতে পারবেন? পারবো, বলেন তো একটু নাম্বারটা। প্রিয় দর্শক, আপনাদের সাহায্য সরাসরি ওনাদের বাড়িতে পৌঁছে যাক, এটাই আমাদের চাওয়া। আমরা সরাসরি একটি নাম্বার আপনাদের কাছে ফ্লাশ করছি, আপনার নাম্বারটি একটু বলবেন প্লিজ। 01953565650 আবার বলেন 01953565650 এই গুলশানের মতো এলাকায় হতদরিদ্র মানুষগুলো বসেছে, তাদের দেখার কেউ নেই। আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরার পক্ষ থেকে আজ এই হতদরিদ্র পরিবারকে 10,000 টাকা দিয়ে গেলাম। পরবর্তী সময় আমরা আপনাদেরকে আরও দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, সারাদিনের ইনকাম সকাল থেকে এসেছে মাত্র 105 টাকা। আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরায় 10,000 টাকা দিয়ে গেলাম। মাঝে এইচপি টিভি আপনাকে 10,000 টাকা দিয়েছে, হ্যাঁ, একটু বলে দেখুন প্লিজ। টাকা কোনো টাকা নয়, এটি হয়তো বা একদিনের খরচ, তথাপিও আমরা চাই এইচপি টিভির ক্যামেরায় ডাক্তার বলছে এই মানুষগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক। ডাক্তার বলছে 1,40,000 টাকা ভালো হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ পাক ব্যবস্থা করে দেন, এটা আমাদের তামান্না। আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরায় 10,000 টাকা দিয়েছিলাম, আর এটি দেখে এখানে এক হৃদয়বান ব্যক্তি ভালোবেসে উনি ওনাদের জাকাতের অংশ থেকে আরও 5,000 টাকা দিলেন। তার মানে বোঝা গেল আলহামদুলিল্লাহ এদেশে দানবীর আছে, এই মানুষগুলো ভালো থাকুক, এটাই আমাদের চাওয়া। চলুন বন্ধুরা, আমরা এখানে আমাদের একজন দেশকে নিরাপদে রাখতে যারা অক্লান্ত পরিশ্রম করে রোদে ঘামে ভিজে আমাদের দেশকে শান্তির চাদরে ঢেকে রাখছেন, ওনাদের সাথে একটু কথা বলবো। এই বাবুটাকে দেখে ওনাদের অনুভূতিটা কি? মানে আপনার টাকাগুলো আপনি বুঝে নেন, এটা আজকে আপনার আমানত। আপনার এই গুলশানের মতো একটা সম্ভ্রান্ত এলাকায় আপনারাও সারা দিন রোজার দিনে পরিশ্রম করে ঘাম মাথা ফেলে এখানে দেশকে স্বাধীন করার স্বার্থে বা স্বাধীন রাখতেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই হতদরিদ্র মানুষগুলোর উদ্দেশ্যে কি কিছু বলবেন? অ্যাকচুয়ালি এই হতদরিদ্র মানুষদের আসলে আমাদের পক্ষ থেকে যতটুকু উচিত আমরা চেষ্টা করি তাদেরকে, যদি ওই গুলশান এলাকায় ভিক্ষুক মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, তথাপি আমরা অ্যাকচুয়ালি আসলে ওনাদের এই দারিদ্রতা কিংবা ওনাদের এই অসহায়ত্বের জন্য অনেক সময় সুযোগ দিয়ে থাকি। তারই এই ধারাবাহিকতায় আপনারা হয়তো এখানে এই যে নিয়োজিত করতে পেরেছেন, কিংবা আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ। এবং আমাদের আসলে অ্যাকচুয়াল চাওয়া ওনারা যেন এই পথে পথে এভাবে আসলে অসহায়ত্ব না দেখায়, কিংবা পথে পথে না ঘুরে, সেই জন্য সরকারি পৃষ্ঠপোষকতা থেকে যদি ওনাদের জন্য কোনো বড় ধরনের সহযোগিতা আসে, আমরাও দেশবাসী হিসাবে সাধারণ জনগণের আমরাও একটি অংশ, পুলিশ জনগণের বন্ধু, সেই হিসাবে আমরাও চাই সরকারি পৃষ্ঠপোষকতায় এই ধরনের রোগীদের সহায়তা করা হোক এবং সেটা বৃহৎ আকারে প্রদান করা পক্ষে স্যার অনেক সময় হয়ে ওঠে না। এই জন্য যারা জাকাত দেওয়ার মতো ক্ষমতা আছে তারা যদি সত্যিকারে তাদের জাকাতটা পুষিয়ে দেয় তাহলে তার সরকারের দ্বারস্থ হতে হয় না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা এই যে একটু আগে দেখলাম আপনার কাছে আপনাদের যে 10,000 টাকা ওনাদেরকে যে ডোনেশন করলেন, সাথে সাথে একজন পরোপকারী বন্ধু,
এবং প্রকৃত যাকাতদার যাকাত দানকারী সে কিন্তু প্রকাশ্যে আসে নাই, সে আপনার কাছে লুকায়িত ভাবে টাকাটা দিয়ে গেছে। এবং এটা হচ্ছে এরকম প্রকৃত মহৎ মানুষ এই গুলশানের অভাব নাই। হ্যাঁ, এরকম যদি মানুষ এগিয়ে আসে তাহলে এরকম অসংখ্য রুগী যারা এই পথে পথে অবহেলিত অবস্থায় আছে তারা অবশ্যই ভালো করবে এবং সুস্থ হয়ে যাবে। এবং আমাদের দেশে একসময় এরকম শিশু মৃত্যু হার একদম শূন্য কোটায় চলে আসবে, এটাই প্রত্যাশা করি। প্রকৃত মানুষ যারা প্রকৃত জাকাত দানকারী তারা অ্যাকচুয়ালি সরকারের পাশাপাশি তাদেরও উচিত এভাবে এগিয়ে আসা। আপনারা যেভাবে এগিয়ে আসছেন আমাদেরও আমরা সেটাই প্রত্যাশা করি এবং দেশবাসীর কাছে এটাই প্রত্যাশা। গুলশান একটি সম্ভ্রান্ত এলাকা, এই এলাকায় গরিব আসবে এর অনুমতি নেই। কিন্তু পুলিশ ভাইয়া বলেছেন ওনারা যখন এই মানুষগুলো দেখে চোখের পানি চলে আসে, তাই বাধ্য হয়ে অনেক সময় দু একজনকে বসতে দেওয়া হয়। কিন্তু ওনার কথার একটি অংশে ছিল এই মানুষগুলো যেন এরকম আর কখনো কোনো দিন না আসতে হয় সরকারের দৃষ্টি আকর্ষণ এবং যারা জাকাত দান করেন। আমি বলেছিলাম সরকার একার পক্ষে সম্ভব নয়, আমরা যারা সত্যিকারের জাকাত দিতে পারি বা দেওয়ার ক্ষমতা রাখি তারা যদি জাকাত দিয়ে দেন আমাদের সরকারের দ্বারস্থ হতে হয় না। তারপরও তিনি সবসময় দিয়ে যান, এই মানুষগুলো ভালো থাকুক যারা দেশের জন্য সারাক্ষণ কষ্ট করেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ। তাহলে মাঝে গেলাম, হ্যাঁ, আসসালামু আলাইকুম।